নার্সারিতে সফলতা পেয়ে 7-7 বার জেলা প্রশাসনের সম্মাননা অর্জন করেছেন বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম। বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা ভালো লাগা থেকেই নার্সারি পেশায় জড়িয়ে পড়েছেন বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম। এ ভালো লাগা থেকেই তিলে তিলে গড়ে তুলেছেন ভাই ভাই নার্সারি। উৎকৃষ্ট মান ভালো জাতের চারা উৎপাদন করে ক্রেতাদের আস্থা অর্জন করাই নুরুল ইসলামের মূল লক্ষ্য। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ভাই ভাই নার্সারি অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান মিলে 7 বার অর্জন করেছেন সম্মাননা পদক। বৃক্ষপ্রেম থেকেই নার্সারি পেশায় কিভাবে সফলতা পেয়েছেন তার গল্প শোনালেন সফল নার্সারি নুরুল ইসলাম। আমি ছোট থেকেই গাছ আমার কাছে খুব ভালো লাগে, মানে ভালো কি গাছপালা নিয়ে খেলাধুলা করি, পরিচর্যা করি, খুবই ভালো লাগে, মনটাও ভালো থাকে। আবার মানুষের তো ছাদ কৃষি, মানে অলরেডি সবাই ছাদে ছাদ বাগান করে, ছাদে আমরা বিভিন্ন জায়গার থেকে যাতে গাছ সংগ্রহ করে আমরা দিতে চাই কাস্টমারে, যাতে তারা সুন্দর মতো ছাদ কৃষি করতে পারে, ছাদ বাগান। গাছ এমন একটা জিনিস, আমাদের গাছ থাকলে অনেক উপকার। যেমন গাছ সবচেয়ে সবজি, আমরা নিরাপদ সবজি খাইতে পারি, শাক সবজি নিজেরা চাষ করলে এটা ছাদের থেকে সবজি পাইতে আসে, ফল পাইতে আসে, যেমন মালটা আম সব ধরনের এখন আমাদের ছাদে ভালোই চাষ হয়। সফলতার গল্প মানে আমি এই নার্সারি নিয়ে যেমন সৌন্দর্য, একটা সৌন্দর্য বর্ধন, যারা এই কত প্রকার কালেকশন বা গাছ আমরা বিভিন্ন প্রজাতি গাছ আমরা কাস্টমারে দিতে পারি, এই জন্য আমরা বৃক্ষ মেলায় 15 থেকে 7 বার পুরস্কার পাইছি। টাউন হল প্রাঙ্গণে, টাউন হল প্রাঙ্গণে মানে আমরা যে যত সৌন্দর্য করতে পারে, যার যত কালেকশন আছে, এটা নিয়ে একটা পুরস্কার হয়। হ্যাঁ, সৌন্দর্য বা স্টল, আমরা স্টল সাজাই যাতে সুন্দর হয়, এরপরে কালেকশন বিভিন্ন ধরনের গাছ থাকে, যত ভ্যারাইটিস থাকে, ওষুধি, তারপরে ফলজ বনজ সব মিলে যার প্রোডাক্ট বেশি থাকে তারই পুরস্কার দেওয়া হয়। হলো জেলা প্রথম পাইছি 15-তে আনিসুর রহমান স্যার, ডিসি আনিসুর রহমান প্রথম পুরস্কার পাই, ডিসি আনিসুর রহমান হাত থেকে পুরস্কার নেই। এরপর থেকে জসীমউদ্দিন স্যার আছে, পরে রাব্বি স্যারে আছে, ডিসি রাব্বি স্যার, কয়েকজন ডিসি কাছে আমি পুরস্কার নিই। আমার গাছ নিয়ে একটা খুব ভালোবাসা, যেমন গাছ প্রকৃতি, এরা গাছপালা থাকলে যেমন পরিবেশও ভালো থাকে। আর গাছ বিষয় হলো কি, একটা সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ মানে গাছ সামনে ছাদে বাগান নিজের পরিচর্যা করতে পারলে একটু ভালো লাগে, মনটা ভালো লাগে। একটা ফুল, বিভিন্ন ধরনের ফুল, এরপরে ফলের গাছ, মালটা, বিভিন্ন থাই সবেদা, আম, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল ছাদে পাইতে আছে, কাস্টমারে অনেক চাহিদা আছে গাছ নেওয়ার, কিন্তু ছাদে বাগান করে ওনারা কাস্টমারে খুব আগ্রহ। হ্যাঁ, আমার ভাই ভাই নার্সারি নারায়ণগঞ্জ খুবই একটা পরিচিত। এই নার্সারি থেকে বিভিন্ন কাস্টমার আসে, চাহিদা ভালো আছে, যাতে এই গাছটা আপনারা ওই সুন্দর জাতের পাইতে আছে, আর তারা চারা নিয়ে ভালো জিনিসটা হয়, তারাও একটা ভালো পায়, এই জন্য আমার নার্সারিতে চাহিদাও আছে আল্লাহ দিলে, আর আপনি জিনিসও কাস্টমারে ভালো পাইতেছে। আমরা চাই কাস্টমার যাতে সঠিক জিনিসটা আমরা দেই, তার সঠিক জিনিসটা নিয়ে ওনারা যাতে লাগাইতে পারে। কাস্টমারের বিষয়ে এখন ভালো কোয়ালিটি, ভালো মানের চারা, এরা এনারা বিস্তারে বিস্তারে যখন যে বাগানে ভালো মানসম্মত চারা পায়, পুষ্টি ভালো, এই জাতের ভালো, জাত ভালো, তারাই কাস্টমারগুলো সেই সব নার্সারিতে বেশি আসে। আমার নার্সারি এই মণ্ডলপাড়া বিদ্যুৎ সংলগ্ন একটা নার্সারি শাখা, ওটা আবার জালকুড়ি করেতলা আছে একটা, করেতলার আগে, আর জামতলা তো এটা আপনার এই অনেক দিন ধরে। আমি চাই এই নারায়ণগঞ্জবাসী সবসময় হাতের কাছে গাছ পাক, আমরা ভালো জিনিস দিতে চাই। আর বিষয় হলো যাতে অনেক দূরে যাতে কাস্টমার না যাইতে হয়, আমরা এখানে যদি নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা আরও কোনো বড় জায়গা পাই নার্সারির জন্য, আমাদের শহর এলাকায় তো জায়গা ছোট,
কিন্তু বড় কোনো জায়গা পাইলে আমরা আরও বড় করে নার্সারি করতে চাই আর কি। যদি এরকম জায়গা থাকে বা পাই কোনো সময়, তাহলে আমরা আরও বড় উদ্যোগ নিব আর কি। আমার বিষয় হলো গাছ নিয়ে, এটা আমার আর এই ব্যবসায় আমার অন্য কোনো ব্যবসা আমার এটা চাই না। আর এটা নিয়ে আমি ছোটোর থেকে আমার এটা শুরু, এটা আমার কাছে পরিচর্যা আমি নিজেও করি। আমি নিজেও যে বাগান বাড়ির মতো পুকুর আছে, মাছ আছে পুকুরে, এই দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আবার গাছ নিয়ে খেলাবেলা এখানেই সবসময় থাকি, গাছ আমার বেশ বিক্রিও করি, পরিচর্যা করি, সুন্দর একটা পরিবেশ থাকে। গাছ থেকে আমার ভালোবাসার টান, যেমন গাছের ভালোবাসার টান মানে ছোটোর থেকেই এটার সাথে আমার একটা মানে গাছের লগে একটা কালেকশন, মানে আমি এই প্রায় 25-30 বছর পর্যন্ত গাছ নিয়ে এই খেলাবেলা। এই ভালোবাসার টানে আমরা গাছ বিক্রিও করি, পরিচর্যা করি, যেমন সুন্দর গাছ ভালো জিনিস যাতে কাস্টমার দিতে পারি, এই জন্য আমার খুব ভালো লাগে। এই কারণে নার্সারিটা আমি পেশা হিসেবে আমার ব্যবসা চলতেছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ তো যেমন আদমজি র্যাব অফিসে আমি গাছ দেই, এরপরে বিভিন্ন ডিসি অফিসও আমাদের কাছে চারা নেই, বিভিন্ন জায়গায় প্রশাসনের ভালো ওনাদের সবাই পছন্দ। গাছ এমন একটা জিনিস সবারই পছন্দ, সব জায়গায় আমি গাছ দিই, আমার পেশা আল্লাহ দিলে ভালোই আছে। হ্যাঁ, আমি ছোটো থেকে কষ্ট করছি এই নার্সারি নিয়ে, মানে যেমন কষ্ট নিয়ে ভালোবাসা নিয়ে এই পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগে। নার্সারিতে আসি, আমি গাছ দেখি, ফুল দেখি, এই যে গাছে ফল ধরছে খুব ভালো লাগে। ওই জন্য কষ্ট করে একটা সফলতা, আমি একটা গাছ ছোটোর থেকে একটা বড় করলাম, ওইটা থেকে কষ্ট থেকে সফলতা হয়, যেমন আমি আল্লাহ দিলে গাছ দিই আমি সফলতা। নারায়ণগঞ্জের খবর রিপোর্ট, জামতলা ভাই ভাই নার্সারি, নারায়ণগঞ্জ।